হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াতে প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, আর প্রতি বছর পৃথিবী থেকে অনেক পর্যটক ঘুরতে যায় লাখ লাখ। তো এখানে যদি আপনি ইন্টারেস্টন যে ওয়েটার এবং শেফ হিসেবে আবেদন করবেন, তাহলে আপনার লাখ লাখ জব রয়েছে। আর অস্ট্রেলিয়া তো বিরাট বড় দেশ, তো এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট। তো আপনি যদি ইন্টারেস্টন যে অস্ট্রেলিয়াতে এই রেস্টুরেন্ট জবে যাবেন, তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি কীভাবে অস্ট্রেলিয়ার জন্য সিভি কাভার লেটার রেডি করবেন, ওইখানে রেস্টুরেন্টে কত টাকা স্যালারি পাবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন, কার আবেদন করতে পারবে, এবং লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে আপনি সরাসরি আবেদন করবেন আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি কাভার লেটার রেডি করতে হবে। সেটি কীভাবে রেডি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর দিতে পারেন আপনার অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে রেস্টুরেন্টে কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো আপনি তুলে ধরবেন। যদি আপনি ওয়েটারে করেন, ওয়েটার অভিজ্ঞতা দিবেন। আপনি যদি শেফ জবে করেন, অ্যাসিস্ট্যান্ট শেফ করেন, তাহলে আপনি শেফ জবের অভিজ্ঞতা দিবেন। তারপর আপনাদের বিভিন্ন হিস্টোরি থাকে বিভিন্ন হিস্টোরিগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর দিদি আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন অবশ্যই জব রিলেটেড, সে স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সুন্দর করে সাজিয়ে লিখবেন। তো তারপর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে, আপনি লিখতে পারেন হবি আর ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। আর আপনার অস্ট্রেলিয়া ফর্ম সিভিতে কিন্তু ছবি হয় না। তো হয়ে গেল একটা সুন্দর টু পেজের অস্ট্রেলিয়া ফর্ম্যাট সিভি। তারপর আপনার যদি বিভিন্ন আর ইয়া করা থাকে, বিশেষ করে সরকারি বেসরকারি যে ট্রেনিংগুলি করা থাকে ওয়েটার বা শেফের, সেই ট্রেনিংগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে ভুলবেন না। যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাও অ্যাড করতে পারেন। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। সেটি কীভাবে রেডি করবেন, প্রথমে আপনি যে কর্সি করবেন সেটি হলো আপনি অস্ট্রেলিয়া কেন যেতে চান, এবং ওইখানে গিয়ে আপনি রেস্টুরেন্টে তাদেরকে কীভাবে সার্ভিস দিবেন বা তাদের সাথে কাজ করবেন, সেই বিষয়গুলো চমৎকারভাবে সাজিয়ে লিখে দেবেন। হয়ে গেল একটা অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি কাভার লেটার। এখন আপনি এখানে আবেদন করবেন কীভাবে, কারণ বিডি রেস্টুরেন্ট বক্সে অস্ট্রেলিয়াদের বিখ্যাত হোটেল রেস্টুরেন্ট রয়েছে, তাদের ঠিকানা দিয়ে রাখবো, আপনি এখানে গিয়ে আবেদন করতে পারেন। কীভাবে একটা রেস্টুরেন্টে আবেদন করতে হয় যারা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি, সেটি দেখে আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। এখানে স্যালারি পাবেন কত, তো অস্ট্রেলিয়া কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি এই জবগুলোতে 3-3.5 লাখ-4 লাখ টাকা আয় করতে পারবেন। যদি আপনার শেফে বেশি অভিজ্ঞতা থাকে, ওয়েটারেতে বেশি থাকে, আপনি 4 লাখ টাকার উপরে আয় করতে পারবেন। তো ভালো একটা স্যালারি। আর অস্ট্রেলিয়া কিন্তু ফুল ফ্যামিলি সহ যাওয়া যায়, একটা চমৎকার সুযোগ রয়েছে আপনার। আর অস্ট্রেলিয়া 2 বছর পরে নাগরিকত্ব আবেদন করা যায়, তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি যে সুবিধাগুলো পাবেন, রেস্টুরেন্ট থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া যে সুবিধাগুলো পাবেন পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো পাবেন। এছাড়া বোনাস টিপস পাবেন। আর রয়েছে আপনার যে ইয়ে রয়েছে, এই আপনি যদি অসুস্থ হয়ে যান তো চিকিৎসা ভাতা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনি আপনার কোনো অসুস্থ হয়ে যান কাজ করতে গিয়ে, আপনি চিকিৎসা খরচও পাবেন। এটা চমৎকার সুযোগ। এছাড়া যে সুবিধাগুলো রয়েছে, আপনাকে ভিসা স্পন্সরশিপ দিবে তারা, মানে আপনার শুধু বিমান ভাড়া লাগবে, আদর আর কোনো খরচ হবে না। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, তো আপনি এই রেস্টুরেন্ট জব অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন। একটা বিষয় হলো এই যে সব গেলে, এইসব দেশে গেলে কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে ওই রেস্টুরেন্ট করে দিবে। যে একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন কিন্তু আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। তো ওভার টাইম কাজটা বেনিফিট ডাবল স্যালারি পাবেন। যদি অন্য দিন পান অস্ট্রেলিয়ান ডলার, অন্য দিন যেদিন ওভার টাইম করবেন সেদিন পাবেন 40 অস্ট্রেলিয়ান ডলার, ডাবল। তাহলে আপনি বুঝতেই পারতেন কী সুবিধা। আর অস্ট্রেলিয়ান শিক্ষা চিকিৎসা এগুলো ফ্যামিলি সাথে থাকতে পারলে ফ্রিতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া একটা চমৎকার সুন্দর দেশ, আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো আপনি যদি আবেদন করতে চান, তাড়াতাড়ি করে একটা অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি কাভারটা রেডি করে ফেলুন, তাহলে ওয়েটার বা শেফ অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই,
যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যে আপডেটেড জবগুলো বলে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রেডি করে থাকি, যেন আপনি নিজে নিজেই দালাল বা প্রতারকের সাহায্য ছাড়া আবেদন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আমাকে ফোন দেন, ফোন করলে আসলে খুব একটা পাবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে কাজ করতে চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা বেশি শেয়ার করেন তাদেরকে কিন্তু আমরা ফ্রিতেই সিভি কাভারটা রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।